জার্মানি ছেড়ে নিজ দেশে ফিরে যাচ্ছেন সিরিয়ানরা। দুবছর আগে যে লক্ষ লক্ষ অভিবাসী যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে পালিয়ে জার্মানি সহ ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছিল, তাদের মধ্যে অনেকেই এখন আবার সিরিয়ায় ফিরে যাচ্ছেন। তারা বলছে, জার্মানিতে অনেকদিন থাকলেও সেখানকার সমাজের সাথে তারা মিশতে পারছে না, তাই একাধিক দেশের ভিতর দিয়ে শত শত মাইল পাড়ি দিয়ে যে পথে তারা ইউরোপে এসেছিল, ঠিক সেই সব বিপজ্জনক এবং অবৈধ চোরাই পথগুলো দিয়েই তারা আবার তুরস্ক হয়ে সিরিয়ায় ফিরে যাচ্ছে। এদেরই একজনের নাম জাকারিয়া। তিনি এবং তার দলের কয়েকজনকে অনুসরণ করে বিবিসির সংবাদদাতারা দেখেছেন কিভাবে তারা গ্রিস সীমান্ত দিয়ে তুরস্কে ঢুকছেন। গ্রিসের পুলিশ অনেক সময় অবৈধভাবে সীমান্তে পাড়ি দেওয়ার চেষ্টাকারীদের আটক করে। গ্রিস তুরস্ক সীমান্তে এরকম 10-12 জন সিরিয়ান নাগরিকের সাথে দস্তাদস্তি এবং গ্রেফতারের দৃশ্য দেখেছেন তারা। এই দৃশ্য দেখলে অনেকে বিস্মিত হবেন, কারণ তারা গ্রিসে ঢোকার চেষ্টা করছে না, যেমনটা দুবছর আগে হাজার হাজার লোক করেছিল, এবং উল্টোটা হচ্ছে, এখানে এরা আসলে ইউরোপ ছেড়ে আবার সিরিয়ায় ফিরে যাওয়ার চেষ্টা করছে। তাই ইউরোপ ত্যাগের জন্য মরিয়া হয়ে উঠেছে, এবং সে জন্য যে অবৈধ পথে তারা এসেছিল সেই অবৈধ পথেই আবার তুরস্ক হয়ে সিরিয়ায় ফিরে যেতে চাইছে। বিবিসি সংবাদদাতার কাছে জাকারিয়া বলছিলেন, এর কারণ জার্মানির ব্যাডেন উডেনবার্গে ছিলেন জাকারিয়া, সেখান থেকেই তার যাত্রা শুরু। তিনি বলছিলেন, আমি এই দেশে এসেছিলাম 2 বছর আগে। আমি ভেবেছিলাম এখানেই থাকব, জীবনে উন্নতি করব এবং জার্মানদের দেখিয়ে দেব যে আমরা শুধুই শরণার্থী নই, কিন্তু আমার মনে হচ্ছে আমি এখানে একজন বহিরাগত। জার্মান সমাজের সাথে আমাদের কোনো যোগাযোগ তৈরি হয়নি। আমরা এই সমাজে মিশতে চেষ্টা করেছি, কিন্তু সত্যি বলতে কি, জার্মানরা খুবই শীতল, তারা আমাদেরকে গ্রহণ করার চেষ্টাও করতে চায় না। তিনি বলছিলেন, আমি যা অর্জন করব ভেবেছিলাম তার কিছুই করতে পারিনি, এর 1% নয়, কিন্তু আমার ক্ষেত্রে যে এমন হয়েছে তা নয়, এরকম আরও অনেক আছে। তাই আমি ঠিক সেই চোরাই পথ দিয়েই সিরিয়ায় ফিরে যাচ্ছি, যে পথ দিয়ে আমি এখানে এসেছিলাম। পরদিন জাকারিয়া পৌঁছালেন গ্রিসের থেসালোনিকি শহরে। সেই শহরেরই বাস স্টেশনটি জাকারিয়ার মতো সিরিয়ানদের জন্য যানবাহনের একটা বড় কেন্দ্র হয়ে উঠছে। মনে করা হয় এই পথ দিয়ে প্রতি সপ্তাহে শত শত লোক যাচ্ছে। জাকারিয়া বলছিলেন, দেশে ফেরার জন্য পথে নেমেই তিনি কতটা উত্তেজিত। আমি এত অধীর হয়ে উঠেছি যে দেশে পৌঁছার জন্য আমার আর তর্ক হচ্ছে না, যদিও এই পথটা কঠিন, এর উপর আছে ঠান্ডা আর বৃষ্টি। এখানে 50 জনেরও বেশি সিরিয়ান জড়ো হয়েছে, যারা সিরিয়ার পথে তুরস্ক সীমান্তের উদ্দেশ্যে 5 ঘন্টার এই বাস যাত্রা শুরু করতে যাচ্ছে। এদের মধ্যে শিশুরা আছে, একাধিক পরিবার আছে, অনেক মহিলা আছে যাদের কোলে শিশু। কেন তারা এই বিপদসংকুল পথ দিয়ে সিরিয়া ফিরে যাচ্ছেন? এই কথা বললে দেখা যায় সবারই আছে নিজ নিজ কারণ। পরদিন জাকারিয়া এসে পৌঁছালেন গ্রিস তুরস্ক সীমান্তে। বেশ রাত হয়েছে, অবৈধ পথ দিয়ে সীমান্ত পার হয়ে তুরস্কে ঢোকার এটাই সময়। এই জন্য সিরিয়ানদের দলটি তৈরি হচ্ছে। সবারই ভিতরে একটা চাপা উত্তেজনা, কারণ এই পথ দিয়ে সীমান্ত পার হতে গিয়ে অনেকেই এর আগে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। সীমান্ত পেরোনোর আগে জার্মানিদের উদ্দেশ্যে জাকারিয়ার শেষ বার্তা ছিল এরকম, আমার জন্য জার্মানি বা অন্য কোনো ইউরোপীয় দেশে ফিরে যাওয়া অসম্ভব। আমরা মুসলিম, কিন্তু ওরা বলে আমরা সন্ত্রাসী, আমাদের দেখলে তারা ভয় পায়, যেন আমরা কোনো দানব মানুষ নই। বিবিসির সংবাদদাতারা পরে জানতে পেরেছেন যে জাকারিয়া সহ পুরো দলটির সবাই নিরাপদে সীমান্ত পার হতে পেরেছে।